হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই চ্যানেল ফ্রম মাই পেজ ফর প্রিমিয়াম শপ। কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, যে যেখান থেকেই দেখছেন না কেন ইনশাআল্লাহ ভালো আছেন। যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, জানি না লাইভ ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, কোয়ালিটি ঠিক আছে কিনা, অল টুগেদার সবকিছু ঠিক থাকলে ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, ইফ পসিবল টু শেয়ার দ্য লাইভ উইথ ইওর ডিয়ার ওয়ানস। কেমন আছেন, দিনকাল কেমন যাচ্ছে আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে প্রিমিয়াম এর ব্র্যান্ড নিউ একটা এপিসোডে। হোপফুলি আমার লাভলি লেডিজ রাম ভালো আছেন, সুস্থ আছেন। অনেক গরম, অনেক গরম জানি, অনেক কষ্ট, তারপরেও এন্ডামি জীবন, বেঁচে থাকতেই হবে, এর ভিতরেই আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা মিলাফরোজ আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? হ্যাঁ ইয়াস আপু, ড্রেসটা অনেক প্রিটি, অনেক প্রিটি, অনেক প্রিটি, মানে প্রিটিনেস ওভারলোডেড, একদমই ওভারলোডেড। অ্যান্ড আই জাস্ট লাভ হোয়াইট, হোয়াইট কালারের কাপড় আমার অসম্ভব সুন্দর লাগে, অসম্ভব সুন্দর লাগে। এবং হোয়াইট কালারের কাপড় যে কোনো টাইমে, যে কোনো জায়গায়, যে কোনো সময় আপনাকে, আপনি যেখানেই থাকেন না কেন, সাদা রঙের যে কোনো কাপড় পরা কোনো মানুষকে দেখলেই দেখবেন যে চোখটা চলে যায় তার দিকে, তাই না বলেন? মানে একটা আলাদা ধরনের আকর্ষণ কাজ করে সাদা, হোয়াইট। হ্যাঁ মানে যেমন বলে যে সাদা শুভ্র, একদমই অনেক স্নিগ্ধ লাগে, সবকিছু ঠান্ডা লাগে, খুব ভালো লাগে, চোখের শান্তি সাদা এমন একটা রং, তাই না বলেন? আচ্ছা জুলি আপু, হাই হাই আপু, কেমন আছেন? নাহার আপু, হ্যালো হ্যালো আপু, শবনম আপু, হাই হাই আপু, আসসালাম আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি পেপার প্রিমিয়ামের ব্র্যান্ড নিউ একটা এপিসোডে। মারি আপু, ঈদ মুবারক, কেমন আছেন আপু? সেলিনা আপু, আসসালামু আলাইকুম, কেমন আছো? ঈদ মুবারক সেলিনা আপু। আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বেশ ভালো রেখেছেন, যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে, অনেক ভালো আছে, শুকুর আলহামদুলিল্লাহ, বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি, হ্যাঁ প্রিয়জন পাশে আছে, আর কি লাগে জীবনে বলেন? হ্যাঁ জীবনে তো চাহিদা আসলে আমাদের অনেক, বাট তার মধ্যেও তো হ্যাপিনেস খুঁজে নিতে হয়, সো অনেক 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 ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন, আপনারা কেমন আছেন সেটাই বলেন। অনেক সুন্দর একটা ড্রেস পরে আছি, মনটা খুশি হয়ে গেছে, আমার মনটা একদমই খুশি হয়ে গেছে। আমি এই ড্রেসটা আপকামিং কোথায় পরবো সে নিয়ে যে আমি প্ল্যানিং ও করে ফেলেছি, যে আমি নেক্সট কোন জায়গায় এটা আমি পরবো, মানে কোথায় আমি পরবো, আমি একটা অকেশন খুঁজে বের করে ফেলেছি এই ড্রেসের জন্য, যে আমি এটা পরে কোথায় যাব। আচ্ছা মারিয়াপু, ড্রেসটা অনেক সুন্দর, জি আপু মারিয়াপু আজকে, ও দুইটা মারিয়াপু, দ্যাটস গ্রেট, ইয়াস ড্রেসটা অনেক সুন্দর। ব্র্যান্ড কি গেস করা যাচ্ছে? আজকে ব্র্যান্ডের নাম ডিসক্লোজ করে দিব, বলবো আজকে ব্র্যান্ডের নাম বলে দিব, যেগুলো চেনা ব্র্যান্ড আছে সেগুলো আমি বলে দিব, টেনশন নাই, যেগুলো বলেই ফেলেছি সেগুলো তো আর লুকিয়ে লাভ নেই। নাজরিন আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি। এবং এই ড্রেসটার পরার পরে আমি ভেবেছিলাম যে মনে হয় একটু গরম লাগবে কিনা, মানে পরার আগে, পরার পরে দেখলাম যে না, শান্তি শান্তি, রংটা যেমন সুন্দর, ড্রেসটা তেমন সুন্দর, অনেক সুন্দর ড্রেসটা। থ্যাংক ইউ সো মাচ নাসিমানু আন্টি, আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি, শরীর কেমন? আচ্ছা মাইয়া আপু কি বলেছে এই যে লিটল মাইয়া, অনেক মজা পেয়েছি তাই না? আপনি তো প্রত্যেক দিন ওদের ছবিতে কমেন্ট করেছেন, আর স্যারিসও খুব এনজয় করেছে, তিন দিনই স্যারিসের আসলে, তিন দিনই স্যারিসের বাইরে যাওয়া হয়েছে ঈদের জন্য, আর ওর কাজিন আনিরা নাহলিজের সাথে ও দেখা হওয়া, মানে ওর একটা আলাদা ধরনের হ্যাপিনেস কাজ করে। হ্যাঁ এবং আনিরা নাহলিজের সাথে লাস্টের দিনের যে কাহিনী সেটা হচ্ছে যে কাজিনদের সাথে, ফ্রেন্ডদের সাথে যেটা হয় আসলে, হ্যাঁ সেটা হলো যে আমার মেয়ের ওরা কাজিন দুইজন, তো যেদিন লাস্ট দিন দাওয়াত, মানে ঈদের ছুটির দাওয়াতের পর্ব আমাদের শেষ হতে যাচ্ছে, মানে ফ্যামিলি দাওয়াত সব শেষ হতে যাচ্ছে, সেদিন আমার মেয়েও কান্না করছে, আনিরা নাহলিজও কান্না করছে, আনিরা নাহলিজ আমার বাসায় চলে আসবে, আমি ভুলবশত বলে দিয়েছিলাম চলো আজকে তুমি আমার বাসায় চলো, এখন এতটুকু পিচ্ছি পিচ্ছি নিয়ে আসা যায় না মা ছাড়া, আমি এখন বলে ফেলেছি আনিরা নাহলিজ পুরো আমার হাত ধরে চলে আসছে, আমার মেয়েও পুরো রেডি যে ইয়াস ওরা দুজন আমাদের বাসায় যাচ্ছে। তারপরে বিভৎস ভাবে দুজন কান্না কান্না কান্না, মানে কি একটা যে কথা। আচ্ছা আপনি যে ড্রেস পরেন ভালো লাগে আপু, ধন্যবাদ আপু, যাদের আসলে ভালো লাগে। উইচ ব্লাশ? ব্লাশ তো আপু আজকে মনে হয় আমি দিয়েছি রেয়ার বিউটি লিকুইড ব্লাশ ইউজ করেছি। আচ্ছা তোমার হেয়ার কাটের নাম বলো। আমার হেয়ার কাটের কোনো নাম আসলে ঠিক আমি জানি না আপু, আমি একজনের কাছে হেয়ার কাট কাটি, আমি আমার দেখবেন যে একই রকমের করেই কাটি, হ্যাঁ তো এটা আসলে কোনো নাম টাম নাই। আচ্ছা ছবিগুলো দেখলাম, দেখেছেন আন্টি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই যারা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু টুডেস লাইভ।
ফ্রম ইউর পেপার প্রিমিয়াম নোটিফিকেশন সবার কাছে পৌঁছায় না, দুঃখ ভরাক্রান্ত মনে আর কি বলবো, কিছু বলার নাই, এর নামই জীবন, এর নামই ফেসবুক, এখন এইভাবেই চলতে হবে। সো নোটিফিকেশন যদি সবার কাছে পৌঁছে যায় তাহলে শুকর আলহামদুলিল্লাহ, আর না গেলে আপনারা একটু নিজেরা একটু শেয়ার করে দেন যদি মন চায়। আমি যে ড্রেসটা পরে আছি, ড্রেসটা অনেক সুন্দর অর্ডার দিয়ে ফেলেন যার ভালো লাগছে, এবং যারা একটু প্রিমিয়াম কাপড় পরতে পছন্দ করেন, যে একদমই হাটকে একটা কাপড় পরবো একদম ডিফারেন্ট, প্রিমিয়ামের চেয়ে বড় কথা এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ যাদের একটা দুর্বলতার জায়গা তাদের আজকে এই ড্রেস মিস করার না। আমি দেখি দুপাট্টাটাও ধরে ধরে ও বলছে যে এটা নিয়েও পরে বক্তব্য দিবে, সেটা তো আগেই দুপাট্টা সম্পর্কে ও আসলে খুবই প্রিমিয়াম, খুবই বিউটিফুল কাপড়টা। ঠিক আছে মৃতিকা আপু, আমি থ্যাংক ইউ সো মাচ, কেমন আছেন আপনি? আফজা আপু হাই, হাই আপু সালাম, কেমন আছেন? প্রিয় প্রিমিয়ামের ব্রডকাস্ট চ্যানেল আছে এটা আপনারা জানেন, অনেকে অ্যাডেড আছেন এবং অনেকেই অ্যাডেড নেই, তো যারা এখনো অ্যাডেড হননি আমাদের গ্রুপে, আমাদের ব্রডকাস্ট চ্যানেলের লিঙ্কটা পোস্ট করা হয়ে গেছে, ব্রডকাস্ট চ্যানেলে জয়েন হয়ে গেলে ভীষণ রকমের সুবিধা আছে, সেটা কি নোটিফিকেশন আসে না, পিএফএ প্রিমিয়াম কি লাইভ করে ফেললো আপনি জানেন না, যা বোঝা যাচ্ছে না, তো সেটার জন্য একটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমাদের ব্রডকাস্ট চ্যানেলে জয়েন হয়ে যাওয়া। হ্যাঁ, ব্রডকাস্ট চ্যানেলে ফার্স্ট জয়েন করে ফেলেন। জি আপু, জি আপু, জি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ মারি আপু ফর লাভিং আস। ওকে, এবার চলে আসেন আমাদের বিউটিফুল বিউটিফুল কালেকশন গুলো দেখার জন্য আমাদের ওয়েবসাইটে। হ্যাঁ, ডায়মন্ড রিং ক্যারেট, আচ্ছা ডায়মন্ড রিং ক্যারেট সো প্রিটি, আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি আমার কোন ধরনের জুয়েলারি, কোন ধরনের ব্র্যান্ড বা কোনো কিছু সম্পর্কে আমি লাইভে বলা একদমই মানে প্রেফার করি না। ধন্যবাদ, আপনাদের অনেকেরই চোখে পড়ে, অনেক কিছু চোখে পড়ে, আপনাদের চোখ হচ্ছে একদমই অনুবীক্ষণ যন্ত্র, বাট আমি আসলে কোনো কিছু নিয়ে লাইভে বলা, লাইভে কেন কোথাওই বলা আমি একদম পছন্দ করি না, একদমই না। তুমি পড়ছো, তুমি পড়ো চুপচাপ করে তোমার মনের আনন্দ, আমার মনে হয় যে কোনো ব্র্যান্ড বা জন্য কোনো কিছু পড়ছি নিজেকে শান্তি দেওয়ার জন্য, কাউকে দেখানোর জন্য না। আচ্ছা আপু, আজকে ব্রডকাস্টের নোটিফিকেশন আসলো না, তাই ব্রডকাস্ট চ্যানেলেও নোটিফিকেশন আসা অফ করে দিল? হাই আল্লাহ, হাই আল্লাহ। জলি আপু হাই, হাউ আর ইউ আপু? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন বলেন তো? তোমাকে বলি নাই, শোল্ডার সুন্দর লাগছে, কারণ আমার কাছে তুমি সবচেয়ে সুন্দর। থ্যাংক ইউ সো মাচ নাসিমান আন্টি, আমাকে এত ভালোবাসার জন্য, আমাকে আমাকে এত 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 দোয়া দেওয়ার জন্য, আমার সাথে থাকার জন্য, ভীষণ ধন্যবাদ, ভীষণ ভালোবাসি আন্টি। এবং আসলে আপনারা যারা প্রত্যেকদিন কমেন্ট করেন, প্রত্যেকদিন আমাকে ইন্সপায়ার করেন, প্রত্যেকদিন কাইন্ড কাইন্ড ওয়ার্ডস আমার জন্য শেয়ার করেন, ইট মিনস আ লট, ইট মিনস আ লট। ঠিক আছে, এবার চলে আসি আমাদের, আমার তো আসলে সেগমেন্ট দিন দিন আসলে পিএফএ প্রিমিয়াম একটু ছোট, মানে ছোট থেকে একটু একটু করে মানে স্টেপ, নতুন নতুন স্টেপ ফেলছে আর সবকিছুতে আমার কাজ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, যেমন আমাদের এখন, আগে এটা ছিল না, আমাকে এখন প্রতিদিনই আপনাদেরকে একটা আপডেট দিতে হয় অ্যাবাউট আওয়ার ওয়েবসাইট, কি বলেন অ্যাবাউট আওয়ার ওয়েবসাইট। আমার আমার বস অলরেডি আমাকে লিঙ্কটা ইনবক্স করে রেখেছে, বাট আমি বসের চেয়েও বেশি প্রো, আমি কিন্তু এখানে অলরেডি, আমি আগেই, আমি জানি যে আমি এখন ক্লিক ক্লিক করলে আসতে আমার সময় লাগবে, তো আমি আগেই রেডি। আমি পিএফএ প্রিমিয়ামের ওয়েবসাইট আপনাদেরকে, আপনারা অনেকেই জানেন না পিএফএ প্রিমিয়াম কিন্তু তাদের নিউ ওয়েবসাইট লঞ্চ করেছে, আপনারা অনেকেই জানেন, আপনারা অর্ডার প্লেস করছেন, অলরেডি অর্ডার প্লেস করছেন, বাট যারা এখনো করেননি বাট আপনারা ওয়েবসাইট পছন্দ করেন, ওয়েবসাইটে অর্ডার করতে পছন্দ করেন, এই ফেসবুকে অর্ডার দেওয়া ভালো লাগে না, আউটলেটে আসা ভালো লাগে না, আপনাদের জন্যই তো ওয়েবসাইট করেছি। সো ডু ভিজিট আওয়ার ওয়েবসাইট www.pffpremium.com, দিস ইজ আওয়ার ওয়েবসাইট, ও মাই গড। ওয়েবসাইটে ঢুকতেই তো প্রথমে চলে আসলো আমাদের মারিয়াবির কালেকশন গুলো, ওয়াও, আমার তো মনে হচ্ছে আমি মারিয়াবির ওয়েবসাইটেই চলে এসেছি, বাট নো নো নো, ইটস নট মারিয়াবি, ইটস আওয়ার পিএফএফ প্রিমিয়াম। সো ডু জয়েন আওয়ার ওয়েবসাইট এবং অর্ডার করে ফেলেন যেটা যেটা পছন্দ হচ্ছে, আপনার স্টিচ অন স্টিচ ইচ অ্যান্ড এভরিথিং পাচ্ছেন, ব্র্যান্ড পাচ্ছেন, দেখেন ব্র্যান্ড ওয়াইজ সব কিছুই আছে, যদিও ফোন এখান থেকে একটা ফোন থেকে আরেকটা ফোনে দেখানো ইটস ডিফিকাল্ট, বাট এই যে সব আছে, যেহেতু মারিয়াবি কালি হলো আমি মারিয়াবিতেই চলে গেলাম, এবং মারিয়াবির ওয়াও দেখেন, এখন আর আমার বলতে হচ্ছে না, আর আমার টিম মেম্বারদের কাছ থেকেও আপনার শুনতে হচ্ছে না যে কোনটা পিএফএফ এখন এট দিস মোমেন্ট অ্যাভেলেবল আছে, তো সবই দেওয়া আছে, সুন্দর সুন্দর বিউটিফুল বিউটিফুল ড্রেসেস। সো ওয়েবসাইট দেখেন, অর্ডার প্লেস করেন, ক্যাশ অন ডেলিভারি অল ওভার বাংলাদেশ হয়ে যাবে, সো
করে ফেলেন, অর্ডার লেট করেন না, ঠিক আছে? এবং লিঙ্কও পোস্ট করা আছে, চলে আসে, চলে যান। তোমাকে বলি না, সুন্দর লাগছে। আচ্ছা আন্টি, পড়েছি, ধন্যবাদ। দেবি আপু, হ্যালো হ্যালো আপু, কেমন আছো? এদিকে আপু, এখন আমি সবসময় ডিভিশন পাই, দ্যাটস গ্রেট আন্টি। পারভীন আপু, ঈদের পিকচারে তোমার পরাটা কোন ব্র্যান্ডের ছিল? আমার পরাটা কোন ব্র্যান্ডের ছিল? আমি ঈদের তিনটা দিন তিনটা কাপড় পরেছি। প্রথম দিন আমি পরেছিলাম মারিয়াবি, সেকেন্ড দিন আমি পরেছিলাম জারশাজান, থার্ড দিন আমি পরেছিলাম আগানুর। তিনটা কাপড় পরেছিলাম, হ্যাঁ, তিনটা ড্রেস পরেছিলাম। প্রথম দিনের বেইজ কালার যেটা ছিল সেটা ছিল আমার মারিয়াবির, যেটা পরে আমি লাইভই করেছি। আর দ্বিতীয় দিন আমি পরেছিলাম জারশাজান, আই ডোন্ট থিঙ্ক সো দ্যাট ড্রেস ইজ অ্যাভেলেবল। এখন কি অ্যাভেলেবল আছে কিনা আই হ্যাভ নো আইডিয়া, ওই ড্রেসটা অ্যাভেলেবল আছে কিনা আমি জানি না। ওটা এক দেড় বছর আগের, তো এক দেড় বছর আগের ড্রেস পরেছি, ছিল, নেওয়া ছিল, হঠাৎ করে দেখতে যে আমার, আপনারা জানেন তো আমি তো আলমারিতে রাখার চেয়ে ওয়ার্ড্রবে রাখার চেয়ে আমি বস্তা বন্দি কাপড় আমার সংখ্যা বেশি, তো আমার নতুন সব কাপড় আমি আলমারিতে তুলি না, বস্তায় থাকে। তো বস্তা খুঁজতে যেয়ে দেখলাম যে ইয়াস, একটা খাজানা পেয়েছি, যেটা আমার অনেক পরার ইচ্ছে ছিল, কিন্তু সুযোগ হচ্ছিল না, সেদিন পরে ফেলেছিলাম। আচ্ছা, এত এত ভালোবাসা আপনার জন্য, তাই ধন্যবাদ। আমাকে যারা ভালোবাসেন তাদের সবাইকে আমিও ভীষণ ভালোবাসি, যারা আমাকে ভালোবাসেন আমি তাদেরকে ভালোবাসি না। আমি ভাই খুব সেলফিশ, আমি খুব সেলফিশ, হ্যাঁ, আমাকে যে ভালোবাসে, আমাকে যে কদর করে, আমি তার জন্য জান দিয়ে দিতেও রাজি। আচ্ছা আপু, তুমি শাড়ি পরো নাই, আমি তোমার থেকে শাড়ি নিয়েছি। আচ্ছা আচ্ছা, ফারহান আপু ধন্যবাদ আমার থেকে শাড়ি নেওয়ার জন্য। শাড়ি আমার একটা লাভ, শাড়ি আমার একটা ভালোবাসার জায়গা। শাড়ি পরতে বাংলাদেশের কোনো মানুষ পছন্দ করে না, এরকম মানে বাঙালি বাঙালি মানুষ শাড়ির সাথে একটা আলাদা ধরনের একটা কানেকশন আমাদের আছে মেয়েদের। সো শাড়ি পরতে ভীষণ পছন্দ করি, যেটা এখন এট দিস মোমেন্ট আমি যে স্ট্রাগলিং টাইমটাতে আছি, আমি শাড়ি অকেশনালি পরতাম, তো সো অকেশনালি পরার যারা তারা তো খুব বেশি পটু হয় না, মানে ক্যারি করার ক্ষেত্রে, মনে করেন কামিজ একটা পরে ফেললাম, বাচ্চা আপনার উপরে এসে যুদ্ধ যখন শুরু করে তখন আপনার শাড়িটার কোনো এটার আর কি যে হবে এটা আপনি জানেন না, কিন্তু কামিজের যাচ্ছে হোক আমি ভাই টিকে থাকতে পারবো। সো দ্যাটস ওয়াই শাড়ি আপাতত বড় না হওয়া পর্যন্ত, মানে ও যতদিন পর্যন্ত আমার উপরে সেই যে ওর যুদ্ধটা, মানে হায়নার মতো যে যুদ্ধটা করে, ও আর কি হচ্ছে সে হায়নার মতো যে যুদ্ধটা করে, এই যুদ্ধটা যতদিন আমার সাথে করবে ততদিন আমি শাড়ি পরবো না। হ্যাঁ, সে শাড়িগুলো ততদিন আমার বরাদ্দ আছে, পরে পরবো। আমি শাড়ি খুব পছন্দ করি, একটা টাইম আমি এত শাড়ি কালেক্ট করেছি, এখনো আমার মনে হয় আমি এখন আমার বর্ডার ওপেন করলে মিনিমাম আপনাকে 20-25টা শাড়ি দেখিয়ে দিতে পারবো, যেটা আমি একদিনও পরিনি, একদিনও পরিনি, আমার রয়ে গেছে। এত শাড়ি কালেক্ট করতে ভালোবাসি, কিছুদিন আগেও অনেক শাড়ি কালেক্ট করেছি, এখন একটু ক্ষান্ত রেখেছি কারণ আমি শাড়ি আপাতত পরছি না। আর পিএফ প্রিমিয়ামের ড্রেস আমাকে আসলে এত বেশি রিষ্টিপিষ্টে জড়িয়ে ফেলেছে যে আমি শাড়িতে আর যেতে পারছি না। এই ড্রেস দেখেন আপনি, মানে আমি আমি এইটা পরে আমি একটা বিয়ে বাড়ি, যে কোনো দাওয়াত বলেন, সেটা ছোট বাসার অকেশন বলেন, আর এইটা পরে আপনি একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেন, অথবা কোনো একটা যত ভালো জায়গারই পার্টি হোক না কেন, আই ক্যান আসলে, সো আমার এটার বাইরে আমি আসলে বের হয়ে আসতে পারছি না। এটার একটা দোষ আসলে পিএফএফ প্রিমিয়ামেরও, এত সুন্দর সুন্দর কাপড় গুলো নিয়ে আমি আর রাখে আমার কাছে থাকে, তো এগুলো রেখে আর শাড়িতে চোখ যায় না, কারণ শাড়ি পরলে কমফোর্টেবল লাগে না, একদমই মনে হয় যে এই যে এখানে চাপা হয়ে আছে, এখানে চাপা হয়ে আছে, আর যখন কামিজ পরছি তখন তো চারিদিক তো শান্তি শান্তি, তো আমি কামিজই এখন প্রেফার করি। আন্টি আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, কেমন আছেন? জান আপু আসসালামু আলাইকুম, কি যে সুন্দর লাগছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার ছবি দেখে আমি মুগ্ধ, মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। আচ্ছা, দিস ড্রেস লুকস, থ্যাংক ইউ সো মাচ হোসনা আপু, ধন্যবাদ। আচ্ছা, ওয়েবসাইটের পেজে পিন পোস্ট করে রাখো। আচ্ছা আপু, অবশ্যই রাখবো। তুমি একটা গাদওয়াল পরেছিলে, ব্ল্যাক গঙ্গা যমুনা, আমার তো গাদওয়াল সফট কর্নার এবং আমার গঙ্গা যমুনার প্রতিও একটা সফট কর্নার, ধন্যবাদ আপু, থ্যাংক ইউ সো মাচ মাম। হ্যালো নিগার আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হাই আপু, হাই আপু, কেমন আছেন? একটা ছবি দেখেছিলাম হেমা মালিনীর, দুই মেয়ের দুইকে ওনার শাড়ির আঁচল ধরে টানছে, তাই না? হ্যাঁ, বাচ্চারা তো, ওরে বাবা, আমার তো ভয় লাগে যে আমি শাড়ি পরে স্যারিসকে নিয়ে বের হয়ে আমি ফিরতে পারবো কিনা, এই এই টেনশনে আমি আর শাড়ি পরি না। লাস্ট এক বছর আগে পরেছিলাম মনে হয়, এক দেড় বছর আগে, ও তখন ওর বাবা আমার দিকে একটা লুক দিয়ে বলেছিল, তোমার সাহস আছে, তুমি স্যারিসকে নিয়ে শাড়ি পরে এসেছো, তোমার সাহস আছে। তো ওইটাই পরের থেকে আমার ভাই আমার
আর পড়া হয়নি। হ্যাঁ আলহামদুলিল্লাহ জুয়ান আপু, আলহামদুলিল্লাহ আপনি এত গ্রেসফুল, আপনার আপনি যা পড়েন তাই সুন্দর লাগবে। আচ্ছা একদম মনের কথা বললা, কামিজই বেশি কমফোর্টেবল। ইয়াস কামিজ জিন্দাবাদ, কামিজ জিন্দাবাদ। আমার মা একটা টাইমে একদমই শাড়ি পরতো না, আর মাও শাড়ি পরে না, তো আমার কিন্তু আমাদেরকে প্রচুর শাড়ি কিনে দিয়েছে সে, আমরা মা শাড়িতে আমাদেরকে অভ্যস্ত করেছে, শাড়ি পরতে দিত তো। কিন্তু আমিও আজকাল এখন দেখছি যে বয়স হচ্ছে, আমারও শাড়ির প্রতি পড়া হচ্ছে না আর কি। হ্যাঁ তুমি স্কুলের প্রোগ্রামে বগুড়া যাওনি? জি গিয়েছিলাম আন্টি, আমি গিয়েছিলাম। ঐশী গিয়েছিল? আমি গিয়েছিলাম, আমি খুব শর্ট টাইম ছিলাম আসলে। স্কুলের যে রিউনিয়ন হলো আমাদের বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের, সেখানে আমি গিয়েছিলাম। অনেকেই আমাকে ইনবক্স করেছিলেন যে তোমার সাথে দেখা হলো না, এবং অনেক অনেক আপুদের সাথে দেখা হয়েছে। আমি আমার অনেক সিনিয়র আপুরা এসে আপু আপু করেছেন যখন, আমি যে কি লজ্জা পেয়েছি, কি লজ্জা পেয়েছি কি বলবো আমি। হ্যাঁ বাট খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে যখন সবাই এসে কথা বলে, হক করে, আর সবাই এসে যখন বলে আল্লাহ তুমি আমাদের স্কুলের, এই যে ব্যাপারটা অনেকেই জানে না। তো যখন জানা কিছু না হয় কথা হয়েছে, আমি 2 ঘন্টার মতো ছিলাম এবং আমি 2 ঘন্টা খুব মজা পেয়েছি, ভালো লেগেছে আমার। আমি 5:30-5:30 দিকে মনে হয় গেলাম, 8টার দিকে বের হয়ে এসেছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ মারুফ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার সাথে আছি কামিজে শান্তি, একদম কামিজে শান্তি। হ্যাঁ আচ্ছা শাকির আপু, আমার মেয়ে ফরিন তোমাকে অনেক লাইক করে, ওর নামটা বলো প্লিজ। আচ্ছা অবশ্যই বলবো, শাকিলা আপুর মেয়ে ফরিন। ফরিন হ্যালো মাই লাভ, কেমন আছো তুমি? অনেক অনেক লাভ এন্ড ভালোবাসা তোমার জন্য। হোপফুলি ইনশাআল্লাহ কোনো না কোনো একদিন তোমার সাথে দেখা হয়ে যাবে, খুব ভালো লাগবে। হ্যাঁ আপনার সাথে হয়েছে? ইয়াস আপু আপনার সাথে হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা মারুফ আপু তোমার সাথে প্রাইজ আমি এখন শুরু করবো। আমার তো গল্পের ঝুলি এত বেশি, আমার স্টকে এত গল্প থাকে, আল্লাহরে আল্লাহ। হ্যাঁ আমার তো গল্প শেষ হয় না, ফুরায় না, আল্লাহ সরি সরি সরি। তোমার প্রাইস বলো, আমি বলে দিচ্ছি। আমি এখনই আমার ড্রেসের প্রাইস বলবো, সাইজ বলবো, সমস্ত কিছু বলবো। ড্রেসটা পরে আছি, ব্র্যান্ডটা কি গেস করা যাচ্ছে? আমার তো ভীষণ প্রিয় ব্র্যান্ড, আমার ভীষণ প্রিয় ব্র্যান্ডের একটা কাপড় পরে আছি। আপু কফি পার্টিটা কবে হবে? তাই তো, এরকম তো একটা কথা বলেছিলাম না, বলে ফেললে কিন্তু স্বামী, এগুলো কিন্তু ভুলে না কেউ। আমি তো মানে গল্পের তালে তালে অনেক কথা বলে ফেলি, তারপর তো দেখি। না না অবশ্যই হবে, ইয়েস না না হবে হবে হবে। সবাই আপনারা ফিরেন, আপনারা একটা ডেট আপনারা গ্রুপে একটু লিখে দিয়েন যে কবে করতে চাচ্ছেন, কি করতে চান, আমরা দেখি সুন ইনশাল্লাহ করে ফেলবো। হ্যাঁ সামার ভ্যাকেশনের মধ্যেই প্লিজ করো। আচ্ছা জুয়ান আপু অবশ্যই সামার ভ্যাকেশনের মধ্যেই আমাদের আসলেই একটা কফি পার্টি হওয়া দরকার। হ্যাঁ কফি পার্টি হওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, আমরা ইনশাল্লাহ ভেরি সুন করে ফেলবো। সেদিন আছে সেই কফি পার্টিতে আমি এই কাপড়টাই পরবো, কি বলেন? এইটা রেখে দিই তাহলে সেই দিনের জন্য। আচ্ছা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি কোনটা পরে আছি, আমি ভুলে গেছি কফি পার্টির কথা। আপনি ভুলে গেছেন আন্টি? আমরা এই যে আমাদের তো একজন ভুলে গেলে সমস্যা নেই, আরো 10 জন আছে। এই যে আমাদের মিন্তুল আপু কফি পার্টির একদমই কি বলবো আমাদেরকে লিডারশিপ দিবে। মিন্তুল আপু আপনি একটা ডেট ফিক্সড করেন, আমরা কফি পার্টি করি, চলেন। তো শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম বলে, কফি পার্টি তো হবেই, আগে একটু লাইকটাও করে নিই আজকে, না হলে তো হচ্ছে না ব্যাপারটা। তো শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম বলে, দ্য বিউটিফুল ড্রেস আপ ওয়্যারিং। আমার কাছে ড্রেসটা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে ড্রেসটার ম্যাটেরিয়াল, তো সিল্কের। আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, বাট সিল্কের কাপড় শুনলেই তো প্রথম কথা মাথায় আসে গরম লাগবে কিনা, বাট নো, প্রিমিয়াম কোয়ালিটির সিল্ক আপনাকে কখনোই গরম ফিল দিবে না। এবং এই ড্রেসটার ইনারটা দিয়েছে একটা কেমন জানি বিউটিফুল একটা কটন এর ভিতরে, দিস ভেরি বিউটিফুল ড্রেস মাশাল্লাহ। এটা একটা বিউটিফুল ড্রেস ফ্রম বাটি, এবং প্রাইসটা ড্রেসের যেটা বলবো যে সবকিছু গেট আপ অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং ভাবে, এত এম্ব্রয়ডারি সহ, জাস্ট আমি ব্র্যান্ডই মেনশন করছি, এটা যদি জাস্ট আনসাব জাহাঙ্গীর আর ফারাত আলী বাজিজ হয়ে যেত 25-26 হাজার টাকার নিচে এই ড্রেস আমি ইম্পসিবল, it's near to impossible, but onek reasonable e paben. Miami imprint lavender color ta pelam matro, darun tai na, to darun na, onek sundor. Amake ekhon bolle ami ekhoni songshar inshallah inshallah hobe. So maya
সাপের কথা মনে হলে কোন ড্রেস কিনতে ভালো লাগছে। আচ্ছা, এগুলো একদমই চিন্তা করেন না তো মারুফ আপু, আল্লাহ ফিয়া মানিল্লাহ, যেটাই হোক না কেন, সাপ আর যেটাই জীবনে আসুক, আল্লাহর যদি আপনাকে হেফাজত করার থাকে, কোনো কিছু নিয়ে জীবনে চিন্তা করেন না, একদমই কোনো কিছু নিয়ে চিন্তা করেন না, আল্লাহ ভরসা, আল্লাহর উপরে যখন একটা কথা আছে না, তাওয়াক্কাল তু আল্লাহ, আল্লাহর উপর যখন আপনি পুরোপুরি বিশ্বাস করবেন তখন আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই, আল্লাহ প্রোটেক্ট করবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রোটেক্ট করবে, এই আমার বিশ্বাস, আল্লাহ আমাদের সবাইকে প্রোটেক্ট করুক, আমিন আমিন আমিন। আচ্ছা জারিনা আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আই অলসো গট দ্য হোয়াইট ওয়ান, এত সুন্দর ড্রেসটা তাই না, হোয়াইটটাও সুন্দর, ভীষণ সুন্দর, আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আপু। তো শুরু করি, ড্রেসটা বলে দিলাম, তো ড্রেসটা হচ্ছে ফ্রম বাটিক, আমি বলে দিয়েছি মনে হয়, যদি না বলে থাকি আবার বলে দিচ্ছি। কাপড় ম্যাটেরিয়াল থাকছে একদম ফ্যান্টাস্টিক ব্রিদেবল সিল্কের উপরে, এবং এই ড্রেসটার জাস্ট লুক এট দ্য এন্ড, এই সিল্কটা সিল্কের কাপড়ের একটা টেন্ডেন্সি থাকে ফেসে যাওয়ার, সো যখন আপনার একটা খুব সুন্দর ভিতরে, আপনার ভিতরে একটা সুন্দর এটাকে কি বলবো স্বামী, এটার ইনারটাকে দেখো তো তুমি ধরে কি বোঝো, তোমাকে থ্যাংক ইউ সো মাচ জরিন আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, সময় পেলে আমাকে একটু পার্সোনালি নক দিয়েন আপনার। আচ্ছা আপু ইনশাল্লাহ, অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি নক করবো, ইনশাল্লাহ নক করবো আপু, অবশ্যই নক করবো। আচ্ছা এটা একদম ইনারটা আপনার থাকছে কটনের ভিতরে, মানে আপনি সিল্কের কাপড় পরে আছেন কিন্তু আপনি বুঝবেন না আপনি সিল্কের কাপড় পরে আছেন, অনেক কমফোর্টেবল একটা কটন ভিতরে দেয়া, তো সেটার জন্যই আসলে ড্রেসটা অনেক সুন্দর লাগছে। সিন্সের পোর্শনটাতে আমরা ফোকাস করি, এখানে একটা লাইট ব্লু অ্যান্ড একটা ইয়েলোই হালকা কালার দিয়ে এম্ব্রয়ডারি ওয়ার্কটা করা, ভীষণ সুন্দর, এবং এইটার নেক লাইনটা জাস্ট টু মাচ বিউটিফুল, একদমই রিপাবলিকের মতো, কাইন্ড অফ রিপাবলিকের নেকলাইনটা কিন্তু এই টাইপের হয় না, সো ইটস ভেরি বিউটিফুল, এটা নেকলাইনটা আমার অর্গানজা দিয়ে করা, যেটা দারুণ সুন্দর লাগছে, ব্যাকটাও ভেরি নিট অ্যান্ড বিউটিফুল, ব্যাক পোর্শনে অর্গানজা পরে আবার একটু একটা ছোট্ট একটা পার্ল অ্যাডেড আছে, যেটা খুবই বিউটিফুল লাগছে ব্যাক পোর্শনে। ওকে, কাপড়ে ম্যাটেরিয়ালটা থাকছে আপনার সিল্ক, বাট ইনারটা থাকছে আপনার কটনের, এবং ভেরি গ্লসি একটা কটন, নট লাইক যে একদমই ছাড়া কোনো কটন, খুবই সুন্দর একটা কটনের ভিতরে, আমি তো প্রথমে ভেবেছি পুরোটাই আপনার থাকছে সিল্কের ভিতরে, স্বামী মামাকে বললো যে মিডলটা থাকছে ম্যাম অর্গানজা, মিডলটা কিন্তু আবার অর্গানজা, ইটস আ সিল্কের কাপড়, মানে দুইটা সাইড আপনার সিল্ক, শুধু মিডলটা থাকছে আপনার অর্গানজার ভিতরে, তাই না, মিডলটা পুরোটাই অর্গানজার ভিতরে, এবং নিচে এই যে এম্ব্রয়ডারি ওয়ার্কটা, ইটস ভেরি প্রিটি মাশাল্লাহ, এবং ইনার পুরো আপনার স্লিভসটাকেও কভার আপ করছে ইনারটা দিয়ে, সো আপনার ড্রেসটা ফেসে যাওয়ার কোনো চান্স সুযোগ নেই, আপনি ঝুকঝুক করতে পারবেন ড্রেসটা। এটার সাথে পাচ্ছি আমরা এটার ব্যাক পোর্শন, এটার পরে যাচ্ছি দ্য ভেরি বিউটিফুল দুপাট্টা, এত বড় একটা দুপাট্টা, যদি আপনি আমার মতো হয়ে থাকেন তাহলে এই যে এরকম করে নিয়ে নেবেন, আপনি যদি চান যে না আমি দুপাট্টাটা দাঁড়াও আমি দুপাট্টাটা একটু দেখে নিই, না আমাকে কভার করতে হবে, যারা সুন্দর মতো কভার করে কাপড় তাদের জন্য দুপাট্টাটা অনেক ভালো হবে, দেখেন আমি জাস্ট একটু ধরে দেখিয়ে দিই দুপাট্টাটা কত বড়, দুপাট্টাটা অনেক বড়, মানে আসলে যেভাবে আপনি চান সেভাবেই কভার করতে পারবেন, আপনি ওইভাবে পেঁচিয়েও নিতে পারছেন, ওয়াও এইভাবে তো ভীষণ এলিগেন্ট লাগছে, হ্যাঁ দেখেন, তখন আপনার যেটা হবে যে আপনার দুপাট্টার বিউটিটা অনেক বেশি এনহ্যান্স হবে, হ্যাঁ খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ দুপাট্টাটা, দুপাট্টাটা দাও সামনে, দুপাট্টাটাকে শেষ করি, দুপাট্টাটা সাইড এর ওয়ার্কই দেখাইনি, তো দুপাট্টাটার সাথে পাচ্ছি আমরা খুব সুন্দর অর্গানজা অ্যান্ড লেস অ্যান্ড কুরুশ দিয়ে খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেয়া, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর করে করা দুপাট্টাটা, এবং এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন একদম সাদার ভিতরে, সাদার ভিতরে আমার এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেয়া আছে, সাদার ভিতরে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা, যেটা মাশাআল্লাহ দারুণ লাগছে। এরপরে যাই আমি একটা বিউটিফুল প্যান্ট, যেটা রসুল প্যান্টটা থাকছে, রসুল প্যান্টটা রসুলকে হলে অনেক বেশি গ্লসি হয়, বিউটিফুল হয়, এবং প্যান্টের একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক দিয়েছে যেটা দারুণ লাগছে, দেখেন কাট ওয়ার্কটা জাস্ট চুগুদ মাশাআল্লাহ, এটা অনেক সুন্দর লাগছে, সেই ড্রেসটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমার ব্যাপারটাই দাও, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন, ফুলে ট্রেস ফোন নাম্বার, শোভাপু হাই, আমি আপনাকে হাই দিয়েছি কিনা আমার মনে নাই, সো হাই আপু কেমন আছেন, সো দিস ইজ দ্য ভেরি বিউটিফুল ড্রেস মাশাআল্লাহ, এটা যার ভালো লাগবে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন ফুলে ড্রেস ফোন নাম্বার সহ, এটা একটা থ্রি পিস ফ্রম বাটিক, ইউর ফেভারিট মাই ফেভারিট বাটিক এর কাপড়, সো এটা যার ভালো লাগছে, বাটিক কিন্তু ব্র্যান্ড, কাপড়ের ম্যাটেরিয়াল কিন্তু বাটিক না সিল্কের, সো এটার সাথে থাকছে ড্রেসটার প্যান্ট আমি ছড়িয়ে দিই, হ্যাঁ একটু ডিফিকাল্টিজ হচ্ছে, সো এটা হচ্ছে ড্রেসটা, এটার সাইজ অ্যাভেলেবল আছে
39, 40, 41, 42, 44, 45, 46 মাশাআল্লাহ সব সাইজ অ্যাভেলেবল আছে। 39, 40, 41, 42, 44, 45, 46 লং থাকছে 47+, প্যানেল লং থাকছে 37+, প্রাইস থাকছে 12,000 টাকা, 12,500 টাকা, 12,500 টাকা থাকছে আমার এই বিউটিফুল ড্রেসটা ফ্রম বাটি। যারা আমার ড্রেসটা ভালো লাগছে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন ফুল এড্রেস ফোন নাম্বার সহ। The dress I'm wearing from Batik size available at 39, 40, 41, 42, 44, 45, 46 long touch 47+, pant long touch 37+, price touch 12,500 taka, dresser brand Batik, couple material silk, dupatta and three-piece shabi silk. ঠিক আছে, আর কোন ডিটেইলস জানার থাকলে সেটা আমাকে জানিয়ে আজ করতে পারেন, আমি বলে দিব। আর আমি তো আছি অনেকক্ষণ এখনো, কারণ আজকে আমরা বিউটিফুল বিউটিফুল ড্রেসেস দেখবো ফ্রম রহিম বলে। এখন আমি লাইভটা শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, গরমটা যা পড়েছে না, যা গরম পড়েছে, আমি লাইভ ছাড়া লাইভের টাইম আর যখন আমি রেডি থাকি, মানে মেকআপের সাথে রেডি থাকি, আমি চুলটা অলওয়েজ খোলা রাখি, কিন্তু তাছাড়া সবসময় আমি চুল বেঁধে ফেলি। এখন মানে এই পোর্শনটা, ঘাড়ের পোর্শনটা এত গরম হয়ে থাকে, মনে হয় এখানে যদি একটা ডিম দিই আমার মনে হয় ডিম সিদ্ধ হয়ে যাবে। মাশাআল্লাহ, তোমার মেয়ে তোমাকে ফলো করে? জি শ্রদ্ধাপু, আসলে মেয়েরা মার কে ফলো করে, এটা ট্রু, এটা ট্রু। জারিস তো পুরাই আমার একদম একদমই সবকিছু, মানে ওই যে ফুড স্টেপ যেটা আপনি করবেন, আপনার বাচ্চা আসলে সেটাই দেখে, তো সেটাই করে সে আসলে। হ্যাঁ, শিলা আপু আসসালামু আলাইকুম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আজকে ফ্যান্টাস্টিক ড্রেসেস দেখবো ফ্রম আসিফা নবীল, বিউটিফুল বিউটিফুল ড্রেস, যার ভালো লাগবে স্ক্রিনশট নিবেন, ইনবক্স করবেন ফুল এড্রেস ফোন নাম্বার সহ। দ্য ফার্স্ট ড্রেস অফ টুডেজ লাইভ, মাশাআল্লাহ সো প্রেসিং। ওকে, আজকে সমস্ত ড্রেসের প্রাইস কিন্তু সেম থাকছে এবং প্রাইস থাকছে 4,600 টাকা। আচ্ছা, প্রিন্টে কিন্তু একটু সমস্যা হয়, সুজন প্রিন্টে কি একটু সমস্যা হয়? এই যে ফোরটা দেখা যাচ্ছে, ভালো লাগবে ঝটপট করে স্ক্রিনশট নিবেন, ইনবক্স করবেন ফুল এড্রেস ফোন নাম্বার সহ। ড্রেসের প্রাইস থাকছে 4,600 টাকা, 4,600 টাকা ইজ দ্য প্রাইস ফর দিস বিউটিফুল ড্রেস মাশাআল্লাহ। এটা যার ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নেন, ইনবক্স করেন ফুল এড্রেস ফোন নাম্বার সহ। হিয়ার ইজ দ্য ভেরি বিউটিফুল এমব্রয়ডারি ওয়ার্ক, এটা খুবই সুন্দর, দুর্দান্ত লাগছে। আচ্ছা সৈয়দা আপু, হ্যালো হ্যালো আপু সালাম। সো এটা ড্রেসটা, এটার সাথে দুপাট্টা থাকছে সিল্কের, ওয়াও ইটস ভেরি লাভলি, বিউটিফুল একটা অ্যাশ কালারের ড্রেস। এটার সাথে পাচ্ছি আমরা একটা হোয়াইট প্যান্ট, ড্রেসটা ভীষণ সুন্দর, কাপড়ের ম্যাটেরিয়াল থাকছে আপনার লাক্সারি লন, কাপড় ম্যাটেরিয়াল হচ্ছে আপনার লাক্সারি লন, দুপাট্টা ম্যাটেরিয়াল হচ্ছে প্রিমিয়াম সিল্ক, 100% কনফার্ম এন্ড প্লেস দ্য অর্ডার, 1, 2, 3, গো ফর ইট, লাভলি বিউটিফুল এন্ড ফ্যান্টাস্টিক একটা ড্রেস। এটার সাথে পাচ্ছি ড্রেসের নিচের পোর্শনে অনেক সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে। আমি ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ, ভালো রেখেছেন, আপনি কেমন আছেন? সো দিস ইজ সো বিউটিফুল মাশাআল্লাহ, কাপড় ম্যাটেরিয়াল হচ্ছে লাক্সারি লন, দুপাট্টা ম্যাটেরিয়াল কিন্তু প্রিমিয়াম সিল্কের ভিতরে, 4,600 টাকা থাকছে ড্রেসটার প্রাইস, 100% কনফার্ম এন্ড প্লেস দ্য অর্ডার, 1, 2, 3, গো ফর ইট। এটা থাকছে ড্রেসটার নেক লাইনেও একটা খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক যাবে এবং প্যানেল গুলো খুব সুন্দর, ফ্রন্ট ব্যাক স্লিভ সব রানিং একসাথে একটা কাপড়েই দেওয়া আছে, ফ্রন্ট ব্যাক স্লিভ সব রানিং একসাথে একটা কাপড়েই দেওয়া থাকবে। আচ্ছা, আপনার বেবিটা কেমন আছে? নামিনি কেমন থাকলো? বেবিনি আপনার থাকলে একটু দেখাবেন প্লিজ। আচ্ছা রোমা আপু আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ঈদও বেশ ভালো কেটেছে, আপনার কেমন কাটলো সেটা বলেন, আপনি ফ্যামিলি নিয়ে কেমন আছেন সেটা জানাবেন। আর আপু আমার বেবি আলহামদুলিল্লাহ ভালো আছে, বেবি পাশে নেই আপু, আমার বেবি তো এখন বাসায়, বেবি বাসায় আপু, আমি তো আউটলেটে, ও তো বাসায় আপু, পাশে থাকলে অবশ্যই দেখিয়ে দিতাম, বেবি তো বাসায় নেই, বাসায় আপু মানে বাসায় নেই বলছি মানে আমার পাশে নেই, বাসায়। ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ দিস ওয়ান, ভেরি বিউটিফুল, এটার প্রাইস থাকছে 4,600 টাকা, 4,600 টাকা ইজ দ্য প্রাইস ফর দিস বিউটিফুল ড্রেস, এইটাও ভীষণ সুন্দর একটা ড্রেস, 100% কনফার্ম এন্ড প্লেস দ্য অর্ডার, 1, 2, 3, গো ফর ইট, লাভলি বিউটিফুল এন্ড ফ্যান্টাস্টিক একটা ড্রেস মাশাআল্লাহ, ড্রেসটা অনেক সুন্দর, যার ভালো লাগবে ঝটপট করে অর্ডারটা প্লেস করে দেন, এটা খুবই সুন্দর। আচ্ছা
আজকে গায়ে হলুদে যাচ্ছি, ওল ঢাকায় থাকি। তোমাকে জিজ্ঞেস করি অ্যাডভাইস, আমি কলেজের মেজর মাস্টার কালার ড্রেস পরবো, ভালো লাগবে? কেন ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে আপু, যা পরবেন পৃথিবীতে, আপনি যেটাই পরেন, যাই পরেন, নিজের কাছে কনফিডেন্ট থাকবেন যে আমাকে ভালো লাগছে। আমি আপনি নিজে যদি কনফিডেন্স পান কাপড়টা নিয়ে, তাহলে অবশ্যই আপনাকে ভালো লাগবে। আর যখন আপনার নিজের কাছে, আমি এটা সবসময় মনে করি যে যে কোনো মানুষের কাছে, যে কোনো মানুষ, আপনার চোখে যদি আপনি সুন্দর না হন, হ্যাঁ, সুন্দর মানে কিন্তু এটা না যে আপনি স্নব হয়ে গেলেন, হ্যাঁ, যে আপনি একদম ওভার কনফিডেন্স হয়ে গেল আপনার ভিতরে চলে আসলো, আরেকটা হচ্ছে দ্যাটস ব্যাড, অ্যান্ড আপনার মধ্যে স্নবি, মানে স্নব নেচার, যেটা যে আমার, আমি বেশি মানে অতিরিক্ত সুন্দর আর আশেপাশে কেউ সুন্দর না, এরকম অনেকে ভাবে চিন্তা করে। তো সেগুলো না, একটা ব্যাপার হচ্ছে যে আমাকে দেখে প্রেজেন্টেবল লাগছে, আমি আমাকে দেখে প্রেজেন্টেবল ভালো লাগছে, আমাকে আমি কমফোর্টেবল ফিল করছি। সো আপনার যদি এই কনফিডেন্সটা আপনার প্রতি আপনি না আনতে পারেন, তাহলে যেটা হয়, আপনার যে অপর পক্ষের মানুষটা আপনাকে দেখছে, তার চোখে আপনি কিভাবে সুন্দর হবেন? কোনোদিনও হতে পারেন না। হ্যাঁ, নিজের চোখে নিজেকে আগে সুন্দর হতে হয়, তারপরে আপনাকে অন্যজন কমপ্লিমেন্ট দিবে। হ্যাঁ, নিজের চোখে নিজে সুন্দর না হলে কেউ সুন্দর বলবে না, কেউ বলবে না, কেউ বলে না, কেউ বলবে না। নিজের চোখে নিজেকে সুন্দর লাগতে হয় যে না, আমার, আমি যেটা পড়েছি, যেটা করছি, আমার ভালো লাগছে। এই কনফিডেন্স তো থাকলে দেখবেন যে আশেপাশে মানুষও আপনাকে ভালো বলবে। আচ্ছা, এটা আমার মত, একান্তই আমার মত। আচ্ছা, কাপড় ম্যাচ হচ্ছে লাক্সারি লং, ফ্রন্ট ব্যাক স্লিভ সব রানিং এ একসাথে একটা কাপড়ই দেওয়া আছে। এবং এইটার দুপাটা কি শামি, মানে তো শিফন, হোয়াইট কালার। আমার তো একটা আলাদা ধরনের দুর্বলতা কাজ করে যদি আমি হোয়াইট কালারের প্যান্ট পাই কোন ড্রেসে। আই জাস্ট লাভ দিস, আই জাস্ট লাভ দিস, ভীষণ ভালো লাগে। এটার সাথে পাচ্ছি আমরা এটার প্যান্ট, এটার সাথে পাচ্ছি যে ড্রেসটার দুপাটটা ভীষণ সুদিং বিউটিফুল দেখাচ্ছে, কিন্তু আমরা আসিফা নবীন। এবং কাপড়ের ম্যাটেরিয়াল থাকছে আপনার লেজারি লং, দুপাটার ম্যাটেরিয়াল থাকছে কোনটা শিফন, কোনটা সিল্ক, ফ্রন্ট ব্যাক স্লিভ, সব রানিং একসাথে কাপড়ে দেওয়া আছে। এবং এখানে যথেষ্ট পরিমাণের কাপড় দেয়া, আপনার মানে লং চওড়া ডিটেলস নিয়ে আসলে কোনো প্রবলেম হবে না। তারপরেও আমরা তো আছি, আপনাকে জানিয়ে দিব কত লং কত চওড়া। ওকে, প্রত্যেকটা ড্রেসের লং থাকছে 48+, চওড়া থাকবে 64 পাচ্ছেন আপনি ড্রেসের চওড়াতে, লং এ থাকছে 48+। ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ দিস ওয়ান, এটাও যা ভালো লাগবে, ঝটপট করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন, ফুল এড্রেস, ফোন নাম্বার সহ। 4,600 থাকছে নেক্সট মাস্টার প্রাইস। এটা ভীষণ সুন্দর একটা ড্রেস, খুবই সুন্দর একটা ভিউ এর ভিতরে, জাস্ট হ্যাভ আ লুক এট প্রিটি ড্রেসটা, ড্রেসটা খুবই সুন্দর, এটা ভালো লাগবে, ঝটপট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন, ফুল এড্রেস, ফোন নাম্বার সহ। এই কাপড়টার কালার থাকছে কিন্তু ভীষণ সুন্দর, দামের এটা, হ্যাঁ, এদিকে ওই হোয়াইট ড্রেসটা সরিয়ে। So, এটা হচ্ছে অনেক চমৎকার সুন্দর একটা বিউটিফুল ভিউ এর ভিতরে, wow, I just love the dupatta, দুপাটাটা অনেক সুন্দর। এটার সাথে পাচ্ছি আমি প্যানেল, প্যানেলটা আপনি এইভাবেই দিয়েছে, সত্যি তাই তাই এভাবেই দিয়েছে, আমার অনেক ভালো লাগে। জি তানি আপু, আমারও অনেক ভালো লাগে, অনেক মানে হোয়াইট কালার এর প্যান্ট, কেন জানি আমার মনে হয় যে পাকিস্তানি কাপড়ের সাথে খুব যায়, মানে পাকিস্তানি যে ট্রেডিশনাল যে ব্যাপারটা, এই যে লনের যে ব্যাপারটা, এটার সাথে বলেন মানে হোয়াইট এর ব্যাপারটা খুবই সুন্দর করে ফুটে। এবং হোয়াইট দিয়ে আমি তো আসলে অত স্টাইলিশ কোন মানুষ না, কিন্তু আমি হোয়াইট দিয়ে আসলে কি পরিনি বলেন, জীবনে এমন কোন রঙের কাপড় নাই যেটা আমি সাদা কাপ প্যান্ট দিয়ে পরিনি। সব সব আগে আমি যখন লাইফ প্রথম প্রথম লাইফ করতাম, টুপি সাদা কাপড় তো আমি নিতাম না, এবং টুপিস বলা কাপড় যদি আমি পরতাম, সেটার আবার প্যান্ট বানাতাম, আমি সেগুলো প্যান্ট বানিয়ে আনতাম, মানে টেইলারকে বলতাম আপনি একটা প্যান্ট বানিয়ে দেন ওই কালারের, কখনো ম্যাচ হতো কখনো ম্যাচ হতো না,
এবং এটা নিয়ে আমার মানে মেজাজটা খারাপ হয়ে যেত যে হাই 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 আমার আবার একটু পারফেকশন সবকিছুর ব্যাপার থাকে সেগুলো থেকে। তারপর দেখলাম যে একদিন মনে হয় কোন একটা কাপড়ের সাথে হোয়াইট পরে ফেললাম, হয়নি হয়তো বা কোনো কারণে। তারপরে যে আমার ওই যে ব্রেক হলো যে না আমার তো আসলে এত টাকা খরচ করার দরকার নেই, একটা সাদা প্যান্ট দিয়ে আমি দুনিয়া জাতি সবকিছু কমপ্লিট করে ফেলতে পারি, তো আমি একটা প্যান্ট দিয়ে পড়ি না, আমার সাদা প্যান্টিটা হলেও আছে না বললাম কোয়ান্টিটি। মানুষ শুনলে হাসবে এবং বলবে পাগল নাকি মহিলা, আমার একটা সাদা প্যান্টি আছে অনেক, মানে লুলু স্যারের প্যান্ট মনে করেন লুলু স্যারের ভাই আমার আছে অনেকগুলো, আগে অনেক পড়তাম আমি, আমাদের অনেক আসতো তখন কারিজমার প্যান্ট ভীষণ আসতো, আমার ওই কারিজমার প্যান্ট আছে মনে করেন অনেকগুলো, আমি প্রত্যেকটা লটে লটে কেমনি মানে যেই যখনই আসে সেই স্টক থেকে আমার নতুন প্যান্ট কালেক্ট করতে হয়। আমার এটা একটা মানে দুর্বলতা, কোনো এমন হয়নি আমার মনে হয় যে পিএফএফ এর প্যান্ট এসেছে আমি প্যান্ট রাখিনি, বিশেষ করে হোয়াইটটা, কালো তাও দু একবার ছেড়েছি কিন্তু সাদা আমি ছাড়তে পারি না, আমার নিতেই হবে কারণ নতুন ফ্রেশ হোয়াইট এর একটা বিউটি আছে। আল্লাহ কি যে বলেন মিন্তুল আপু, কি যে বলেন আপনি, মাশাল অনেক সুন্দর, কোনো টিপস লাগবে না। আচ্ছা প্রাইস কত, কোনটার প্রাইস আপু? ড্রেস যেগুলো দেখাচ্ছি আজকে রেসিফানেবিল, প্রত্যেকটা প্রাইস হচ্ছে 8600 টাকা আপু। আমি তোমার থেকে লুলু স্যার প্যান্ট নিয়েছিলাম এইবার ঈদে, কোয়ালিটি অনেক বেশি ভালো। ইয়াস আপু, লুলু স্যারের প্যান্ট অলওয়েজ ভালো হয়, অলওয়েজ সুন্দর হয়, প্রত্যেকটা কাপড়ের লুক চেঞ্জ করে লুলু স্যারের প্যান্ট। আপু কফি পার্টি আমি যেন কোনোদিনও না, কোনোদিনও বাদ যাবেন না আপনি, আপনি তো সবার আগে আমার মাথায়, আপনি সবার আগে আছেন। আপনি কত সুন্দর করে সবার কমেন্টে রিপ্লাই করেন, শুনে বা দেখে মনে হয় না জানি সবার সাথে আপনার কত আগের পরিচয়, এই ব্যাপারটা ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ রোমাপু, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে আপনাদের কমেন্ট অনেক ইম্পর্টেন্ট, আপনারা যেই কমেন্ট করছেন যেভাবেই যেখানে যেই সময় কমেন্ট করে, আমার কাছে মনে হয় যে একটা ড্রয়িং রুমে বসে যখন আমি কারোর সাথে কনভার্সেশন করছি বা যে কোনো জায়গায়, সে যদি আমাকে কখনো কিছু আস করে, আমি কি সেটা মুখ ঘুরিয়ে চলে যেতে পারবো বা কথাটার অ্যান্সার করবো না এমন হয়? তো এইটাও তো একটা, যারা আমরা লাইফ করি বা যারা ওপর পক্ষে দেখছেন আপনারা, তো আমরা তো মানে কানেক্টেড, এটা যদি আমি অ্যান্সারটা না করি আমার একদমই মানে ভালো লাগে না, আমার মনে হয় এটা আমি অভদ্রতার দিকে চলে যাচ্ছে ব্যাপারটা। আমি চেষ্টা করি আমার মানে কমেন্ট মিস না হওয়ার, তারপরেও অনেক কমেন্ট মিস হয়ে যায় কারণ উপর নিচ হয়, মাঝে মাঝে চোখে পড়ে মাঝে মাঝে পড়ে না, তো আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের কমেন্টটা পড়ার, হ্যাঁ ব্যাড কমেন্ট হলেও পড়ার। আমি চিটাংয়ে বাজে কফি পার্টি আহারে চলে আসবেন যদি আমাদের কফি পার্টি আসলেই, আমরা আসলেই আমাদের কফি পার্টিকে সাকসেসফুল করতে পারি, হ্যাঁ আমাদের কফি পার্টি যদি সাকসেসফুল হয় তাহলেও চলে আসবেন, ডেট ফিক্সড হয়ে গেলে চলে আসবেন। হেয়ার কাটের নাম, হেয়ার কাটের নাম, লিপস্টিক এর নাম, এগুলোর একটা আলাদা গ্রুপ ওপেন করবো আমি, আর একটা ইনবক্স অর হোয়াটসঅ্যাপ সুজনের নাম্বার, গণ নাম্বার হোয়াটসঅ্যাপ হবে যে ম্যাম এর হেয়ার কাট এক একজনকে বলে দিবে কোথা থেকে করলাম, 1000 টাকা, হ্যাঁ 1000 টাকা, লিপস্টিক চেঞ্জ 2000 টাকা পার বলে দিব, আর এইটা আমি আপনাদেরকে এটা নিয়ে একটা ভালো ইনকাম হবে, হ্যাঁ ভালো একটা ইনকাম হবে আমার, আমার তাহলে শপিং এর সংখ্যা বাড়বে, আমি একটু ভালো মানে দিল খুলে, দিল খুলে এখন তো দিল খুলে করতে পারি না, বিহেভিয়ার হয়তো বা একটা গ্যালমার থেকে একটা ড্রেস রাখলাম, বাট তখন আমি দিল খুলে নিতে পারবো, দুই তিনটা নিয়ে নিবো একবারে, কি বলেন? আচ্ছা হেয়ার কাট আপু, হেয়ার কাট সবার যেটা দেওয়া সেটাই, আপনি যদি হেয়ার কাট যেটা কেটেছেন সেটাকে সেট করবেন, যদি আপনি সেট করেন দেখবেন ব্লো ড্রাই করে আপনি যখন সেট করছেন তখন ওইটাকে অনেক বেশি বিউটিফুল লাগে, এই আর কিছু না। আপু আমি সেট করে লাইভের সামনে এসে দাঁড়াই, ক্যামেরার সামনে দাঁড়াই, তো এই জন্য মনে হয় যে হেয়ার কাটটা না জানি কি, আসলে হেয়ার কাট এমন কিছুই না, নর্মাল হেয়ার, নর্মাল হেয়ার, বাট আমি এই যে সেট করা, সেট করা থাকলে একটু প্রেজেন্টেবল লাগে, হেয়ার কাট তো মনে হয় অনেক সুন্দর। আর লিপস্টিক আজকে আমি সব ম্যাক এর লিপস্টিক ইউজ করেছি, ম্যাক এর আমি মনে হয় ভেলভেট টেডি, ওয়ার্ল, তারপরে আরেকটা কি জানি, এগুলো তিন চারটা ম্যাক এর লিপস্টিক আজকে দিয়েছি, বহুদিন পরে ম্যাক এর লিপস্টিক দিয়েছি। কি টোকেন সিস্টেম হবে না, আরে কোনো আমি এগুলো নিয়ে কোনো চিন্তাই করিনি, এগুলো নিয়ে আমাকে একটু ভাবতে হবে, এটা ভাবছি যে শামিমের উপরে এটার একটা এবার দিব, তারপর দেখি আমাদেরকে পচা কফি খাওয়ায় নাকি কি কফি খাওয়ায় দেখা যাক, অবশ্য ওকে কোনো কিছু কিনতে দিলে ও এমন দামি জিনিসটা কিনে আনে যে আমাকে লস খাইয়ে দেয়, ওকে সেই জন্য কোনো কিছু কিনতে দিলে বলে দিতে হয় আবার একটা মার্ক করে লিখে দিতে হয় স্বামী কমলাটা নর্মাল,
আঙ্গুরটা নর্মাল, না হলে ওই ইউনিভার্সে যে সবচেয়ে দামি যেটা, হ্যাঁ সবচেয়ে দামিটা নিয়ে আসবো ওর জন্য। ওকে ব্র্যাকেটে লিখে দিতে হয় নর্মালটা, আমাদের থেকে একদমই ঝলসে যাবো। সেটা থাকছে দ্য নেক্সট ওয়ান, আপনার ড্রেসের ডিটেলস। আপু দ্য ড্রেস আম বাইং ফ্রম বাটিক, 12,500 টাকা আমার ড্রেসের প্রাইস। মনে হয় তোমার হেয়ার কাটে নাম লেয়ার, আপু এরকমই কিছু একটা হবে। আচ্ছা সো দিস ইজ দ্য নেক্সট ওয়ান, এটা যা ভালো লাগবে 4,600 টাকা। 4,600 রাখি, সে সুন্দর করে কেটে দেয়, এই আমি কোন ইনস্ট্রাকশন দিই না। এটা ভীষণ দারুণ লাগছে, কি কফি হবে, হট নাকি কোল্ড, চার যেটা প্রেফারেবল। আজকেই দেখলাম সুজন পিএফএফ প্রিমিয়ামের জন্য এতগুলো কফি নিয়ে এসেছে, সেখান থেকেই আমরা খেয়ে ফেলবো। হ্যাঁ ফ্রি, এই কফি খেতে গেলে কোনো টাকাও লাগবে না, যে কোনো সময় যে কোনো কেউ চলে আসতে পারবে। আচ্ছা এইটা দেখার জন্য ওয়েট করছিলাম। আচ্ছা ইওর ওয়েট ইজ ওভার, দ্য ভেরি বিউটিফুল পিঙ্ক ওয়ান ইজ হিয়ার, তারপরে ন্যাচারাল লাক্সারি লন, এবং এটার নেকলাইনটা জাস্ট টু গুড, এটার এমব্রয়ডারি মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি বলবো আমি, আমি জাস্ট স্পিচলেস মাশাআল্লাহ, এটা খুবই সুন্দর। তারপরে ম্যাটেরিয়াল থাকছে লাক্সারি লন, দুপাশে ম্যাটেরিয়াল থাকছে আপনার অনেক চমৎকার সুন্দর একটা প্রিমিয়াম শিফনের ভিতরে। এর সাথে পাচ্ছি আমি এটার প্যান্ট, লাভলি বিউটিফুল, দেখেন পিঙ্ক এর সাথে হোয়াইট কি ভালো লাগছে কালারটা। আর এটার সাথে পাচ্ছি, এটা কোথায় দিয়েছে, ফ্রন্টের নিচে ভীষণ সুন্দর করে এই কাটওয়ার্ক ওয়ালা এমব্রয়ডারি দিয়ে আপনার ড্রেসটা অনেক বিউটিফুল লাগবে। কফি তো ম্যাটার না, জি আসলে আসলে সত্যি তাই। সো এটা যা ভালো লাগবে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন, ফুল এড্রেস ফোন নাম্বার সহ 100% কনফার্ম এন্ড প্লেস দ্য অর্ডার, 1-2-3 গো ফর ইট। তারপরে ম্যাটেরিয়াল লাক্সারি লং, দুপাশে ম্যাটেরিয়াল থাকছে শিফনের ভিতরে। ওকে ফ্রন্ট ম্যাক্সি সব রানিং একসাথে একটা কাপড়েই দেওয়া আছে। আমরা নেক্সট কালারে যাচ্ছি, দ্য নেক্সট ওয়ান ইজ ভেরি বিউটিফুল, একটা কি কালার বলবো এটাকে, মেহেন্দি গ্রিন ওয়ান না, খুবই সুন্দর একটা কালার মাশাআল্লাহ, এটা যে ভালো লাগবে ঝটফট করে অর্ডার প্লেস করে ফেলেন। তারপরে ম্যাটেরিয়াল থাকছে আপনার লাক্সারি লন, ওয়াও ইটস ভেরি বিউটিফুল, খুবই বাটারফ্লাই বাটারফ্লাই ব্যাপার স্যাপার এখানে। সো এটা ড্রেসটাও যে ভালো লাগবে, স্ক্রিনশট নিয়ে ইউনিক করুন। So if you are happy with this, you can send a short screen inbox for a full address, phone number. The price for this very beautiful dress is only 4,600 taka, 4,600 taka. Neckline is very beautiful, it's a border. I'm lazy. Hello Farabu, Assalamu alaikum, Eid Mubarak, how are you? So this is the dress, this is the pant, 100% confirmed and place order. The dress is very long, the dress is silk here. ব্র্যান্ড হচ্ছে আসিফা নবীল, প্রাইস থাকছে 4,600 টাকা, ভেরি রিজনেবল, ভেরি বিউটিফুল মাশাআল্লাহ। এটা ফ্রন্টের নিচে যাবে অথবা স্লিভসে ইউ ক্যান অ্যাড। এটা কাপড়ের ম্যাটার লাক্সারি লন আর সিল্কের দুপাট্টা, মাশাআল্লাহ দিস ইজ সো বিউটিফুল, কালারটা ভীষণ এলিগেন্ট লাগছে তাই না, খুবই সুন্দর ড্রেসটা, যার ভালো লাগবে ঝটপট অর্ডারটা প্লেস করে দিন। ওয়াও হোয়াট আ বিউটিফুল দুপাট্টা, দুপাট্টার ম্যাটেরিয়াল কিন্তু সিল্কের ভিতরে, হ্যাঁ খুবই সুন্দর, ভীষণ চমৎকার সুন্দর একটা ড্রেস। আচ্ছা এটার ব্যাক অ্যান্ড স্লিভস রানিং টুগেদার একসাথে আছেন, হাফ অ্যান্ড হাফ করা আছে, কেমন আছেন আপনি, ঈদ মুবারক আন্টি। আচ্ছা দেন ভেরি বিউটিফুল ল্যাভেন্ডার এন্ড হোয়াইট, খুবই সুন্দর একটা চুন্দ্রি, চুন্দ্রি এমন একটা স্টাইল, হ্যাঁ যে কোনো সময় যে কোনো টাইমে যে কোনো জায়গায় অনেক বেশি সুন্দর করে দেয় তাই না বলে, সো এটাও তাই। এবং কাপড়ের ম্যাটেরিয়াল থাকছে লাক্সারি লন, দুপাশের ম্যাটেরিয়াল থাকছে শিফন, হিয়ার ইজ আ ভেরি বিউটিফুল প্যান্ট, 100% কনফার্ম এন্ড প্লিজ অর্ডার, 1-2-3 গো ফর ইট, লাভলি বিউটিফুল এন্ড ফ্যান্টাস্টিক টু ড্রেস মাশাআল্লাহ। এটা শুনে পাচ্ছি আমি এটার ফ্রন্টের নিচের পোর্শনের এমব্রয়ডারি ওয়ার্কটা, ভীষণ সুন্দর ড্রেস, তো দুপাট্টাতে এটা শিফন না শামিম, এটাতে কাপড়ের ম্যাটেরিয়াল লাক্সারি লন, দুপাশের ম্যাটেরিয়াল শিফন, 100% কনফার্ম এন্ড প্লিজ অর্ডার, 1-2-3 গো ফর ইট। সেটা খুবই সুন্দর ড্রেসটা, যা ভালো লাগবে ইউ ক্যান টেক ইয়ার স্ক্রিনশট এন্ড ইনবক্স আস ইউর অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার। ওকে ফ্রন্ট ব্যাক স্লিভ সব রানিং একসাথে একটা কাপড়ই দেওয়া আছে। আচ্ছা দ্য নেক্সট ওয়ান ইজ দিস ওয়ান, এটাও খুবই সুন্দর, অনেকটা কালকের মারিয়াবির সাথে যে যেটা দুপাট্টা ওলট পালট হলো ওটার সাথে একটু মিল আছে না। আচ্ছা এবারে ডিজাইনটা কি এরকমই দিয়েছে না, জি ওটা। আচ্ছা খুবই সুন্দর, ভেরি বিউটিফুল, খুবই এলিগেন্ট, আপনি বোট নেক করে বানাতে পারবেন, এটা খুবই সুন্দর, হ্যাঁ ভেরি বিউটিফুল, একটা সাচ এ প্রিটি বেইজ কালারের উপরে খুব সুন্দর একটা বর্ডারি ওয়ার্ক আছে, কাপড়ে ম্যাটেরিয়াল লাক্সারি লন,
এবং এটার দোপাট্টা মনে হয় শিফনের ভিতরে, খুবই সুন্দর নেকলাইনেও একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে। Just love this dress, mashallah. It's very pretty, very pretty. আর এর সাথে পাচ্ছি আমরা একটা খুবই চমৎকার সুন্দর দোপাট্টা। তারপরে ম্যাচ লজারি লন আবার শর্ট খেলা তুমি, আমি কিন্তু খাইনি, কেমন আছেন আপনি আপনারা? আচ্ছা সবগুলাই খুব সুন্দর, কোনটা ছেড়ে কোনটা নিব? একদমই তাই আপু, একদমই তাই, যেটা নিবেন সেটাই জিতে যাবেন। প্রত্যেকটা ড্রেস সুন্দর, প্রত্যেকটা ড্রেস সুন্দর, প্রত্যেকটা ড্রেস এলিগেন্ট। সো যারা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেন ফুল ড্রেস ফোন নাম্বার সহ। 1 2 3 গো ফর ইট, লাভলি বিউটিফুল এন্ড ফ্যান্টাস্টিক একটা ড্রেস, মাশাআল্লাহ। ফ্রন্ট ব্যাক স্লিভ সব রানিং এ একসাথে একটা কাপড়ই দেওয়া আছে। আমি নেক্সট কালারে যাচ্ছি, দ্য নেক্সট ওয়ান ইজ ভেরি বিউটিফুল, একটা স্কাই ব্লু কালার, তাই তো? খুবই সুন্দর একটা রং, যার ভালো লাগবে ঠিক আছে স্ক্রিনশট এন্ড ইনবক্স আস ইউর অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার। প্রাইস আছে ড্রেসটার কত? 4,600 টাকা। কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করবেন। 1 2 3 গো ফর ইট, ভেরি বিউটিফুল, ভেরি এলিগেন্ট, মাশাআল্লাহ। যার ভালো লাগছে জলদি অর্ডারটা প্লেস করে দেন। এটার সাথে পাচ্ছি আমি এটার অনেক চমৎকার সুন্দর একটা দুপাট্টা, কাপড়ের ম্যাটেরিয়াল থাকছে লাক্সারি লক, দুপাট্টার ম্যাটেরিয়াল থাকছে আপনার শিফনের ভিতরে, এটার সাথে সাদা থাকছে ড্রেসের প্যান্ট নেকলাইন এমব্রয়ডারি তো পাচ্ছি আমরা। ড্রেসের প্রাইস আছে মাত্র 4,600 টাকা, 100% কনফার্ম এন্ড প্লেস দ্য অর্ডার। দিস ইজ দ্য ভেরি বিউটিফুল এমব্রয়ডারি ওয়ার্ক, যেটা ড্রেসের নিচের পোর্শনে অ্যাড হয়ে যাবে। আচ্ছা আমি ড্রেস দেখাচ্ছি, আমি কিন্তু ব্যাক স্লিভস এভাবে করে কিন্তু বলছি না বারবার, সো রানিং এ কিন্তু ব্যাপারটা কিন্তু রানিং এ, যদি অনেকে বুঝতে অসুবিধা হয় আমি কিন্তু আবার ম্যাচিং করে দিলাম, সেই জন্য একদম রানিং এ আছে। এরকম না কিন্তু শুধু সামনের জন্যই দিয়েছে, পিছনে আর স্লিভস এর জন্য কিছু দেয়নি, পুরোটাই দিয়েছে রানিং, ইটস রানিং, ঠিক আছে ওপেন করেন। So this is lovely, mashallah, jar bhalo lagbe screenshot niye inbox kore felen. The next one, the very beautiful next one, the black one, wow, it's very lovely, eto khub sundor mashallah. Etar price koto thakche? Etar price thakche 4,600 taka, ebong kalo kapor dekhle amar je kapor ta khub beshi pochondo hoyeche, seta amar abar ektu mirror e dekhte ভালো লাগে। কার কাছে থেকে শিখেছি জানেন? আমি যখন আউটলেটে বসে থাকি আপুরা খুব সুন্দর করে ড্রেস গুলো নিয়ে এসে মিররে দেখে, হ্যাঁ খুব সুন্দর করে আপুরা যখন দেখে তখন আপুদের থেকেই আমি শিখেছি যে ওয়াও মিররে দেখলে বোঝা যায়, খুব ভালো লাগে। সেটা পাচ্ছি আমরা নেক পোর্শনে এমব্রয়ডারি ওয়ার্কটা বসে যাবে, এটার সাথে পাচ্ছি আমি এটার দুপাট্টা, ভেরি বিউটিফুল মাশাআল্লাহ, কাপড় ম্যাটেরিয়াল থাকছে লাক্সারি লং, দুপাট্টার ম্যাটেরিয়াল থাকছে শিফন, 100% কনফার্ম এন্ড প্লেস দ্য অর্ডার। 1 2 3 গো ফর ইট, লাভলি বিউটিফুল এন্ড ফ্যান্টাস্টিক দ্য ড্রেস, মাশাআল্লাহ। এটার পরে পাচ্ছি ড্রেস নিচের পোর্শনের এমব্রয়ডারি ওয়ার্ক, আর এটা আপনি সিজও অ্যাড করতে পারেন, দ্য চয়েস ইজ ইয়োরস, ড্রেস আপনার, আপনি আপনার খুশি। আচ্ছা মো আপু হাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? সো এই ড্রেসটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেন ফুল ড্রেস ফোন নাম্বার সহ। স্পেশালি এই ড্রেসটার একটু পার্ট বাই পার্ট করে দেওয়া আছে, সো আমি সেটা একটু দেখিয়ে দিই, পার্ট করেছে ঠিকই বাট ইটস রানিং, সেটা খুবই সুন্দর। এটা ব্যাক এন্ড স্লিভসটা একসাথে রানিং এ দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট কালারে যাব, নেক্সট এটা হচ্ছে এটা খুবই চমৎকার সুন্দর, নেক্সট এর রংটা মাশাআল্লাহ, এটাও যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন ফুল ড্রেস ফোন নাম্বার সহ। এই বিউটিফুল ড্রেসটার প্রাইস আছে 4,600 টাকা, 100% কনফার্ম এন্ড প্লেস দ্য অর্ডার, ভীষণ লাভলি, ভীষণ বিউটিফুল। আজকে সুপার লেডল হুন্দে ভালোজি ছেলের নিউ নিউজন স্টার্ট হয়ে যাবে, সেই শপিং করলো তাই নাকি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অল দ্য বেস্ট। আমার মেয়েরও আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ জুলাই থেকে ক্লাস শুরু হয়ে যাবে, আমিও ভীষণ এক্সাইটেড। স্কুল ব্যাগ কিনতে হবে, ওয়াটার বটল কিনতে হবে, টিফিন বক্স কিনতে হবে, সেগুলো নিয়ে আমিও এক্সাইটেড যে আমার মেয়েকে এগুলো কিনে দিতে হবে, এগুলা ওর স্কুল শুরু হবে। তো ওর ইউনিফর্ম নেই, মানে আমার মনে হয় ইউনিফর্ম থাকলে বেটার হতো, হ্যাঁ ইউনিফর্ম থাকলে টেনশন অনেক কম, প্রত্যেক দিন নতুন নতুন করে কাপড় পরাতে হবে। নতুন মানে হলো যে নতুন মানে ওই নতুন না, মানে প্রত্যেক দিন একটা টাস্ক যে আপনাকে কালকে কি পরাতে হবে, পশু কি পরাবেন, আবার এইটা সেটা, এমন কাপড়ও দেওয়া যাবে না নষ্ট করে আসবে, ধুলা ময়লা আসবে, সো কমফোর্টেবল লাগতে হবে, এগুলো অনেক প্যাক প্যাক না, আর ইউনিফর্ম থাকলে এগুলো কোনো টেনশন নাই, বাট ইউনিফর্ম তো নাই। আচ্ছা
দোয়া করবেন মো আপু চারিশের জন্য, সেটা খুবই চমৎকার সুন্দর। আই জাস্ট লাভ দিস কালার, ভেরি বিউটিফুল মাশাআল্লাহ। তারপরে ম্যাটেরিয়াল লাক্সারি লং দি বাচার ম্যাটেরিয়াল থাকছে শিফনের ভিতরে 100% কনফার্ম এন্ড প্লেস দ্য অর্ডার। এটার সাথে পাচ্ছি প্যান্ট। আপু সারিশ অনেক কিউট মাশাআল্লাহ, ধন্যবাদ। হ্যাঁ জাহান আপু ধন্যবাদ, দোয়া করবেন আমার মেয়ের জন্য, দোয়া করবেন আপু। তো এটা খুবই চমৎকার সুন্দর কাপড়ের ম্যাটেরিয়াল হচ্ছে লাক্সারি লং দু বাচার ম্যাটেরিয়াল থাকছে শিফন 100% কনফার্ম এন্ড প্লেস দ্য অর্ডার। আপু তুমি কেমন আছো? আমি আমি পড়ে গিয়ে পা ভেঙে হসপিটালে ছিলাম, এখন বাসায় আছি আপু। আহারে আপু তাই জানতাম না, খুব কষ্ট লাগলো শুনে। আহারে আপু গেতল সুর ভাঙ্গার চোরার কষ্ট ভীষণ খারাপ কষ্ট হয়। সো আল্লাহ হেফাজত করুক আপু আপনাকে, জলদি জলদি সুস্থ হয়ে যান। ডক্টর যেভাবে বলেছে সেভাবে খান, এবং ভাঙ্গার পা ভাঙলে এই টাইমে আমি যদি আমি নট ডক্টর, শুনেছি যে গরুর হাড্ডি খাসির পায়া এগুলো খেলে, মানে যেটা নেহারি বলে বা পায়া বলে, সেগুলো খেলে নাকি খুব ফাস্ট জোড়া লাগে হাড্ডি। এটা আমি জানি না, আমি শুনেছি। সো ওইটা খেয়ে ভালো থেকেন আপু, আল্লাহ আল্লাহ হেফাজত করুন। হ্যাঁ জিমো আপুর কোন ইউনিফর্ম নেই, এক্সাক্টলি ইউনিফর্ম তো থাকে না, আমার সেই টেনশন আছে যে আল্লাহ রে আল্লাহ। হ্যাঁ এগুলো এখন কি পড়াবো কি পড়বে, মনে হয় ড্রেস গুলাকে কি কি করে যে করে নিয়ে আসবে, এত দুষ্টু আমার মেয়ে, ওরে বাবা রে। সেটা হচ্ছে ফ্রন্ট ব্যাক স্লিভ সব রানিং একসাথে একটা কাপড়ই দেওয়া আছে, এবং যদি প্লে গ্রাউন্ড দেখে তাহলে হয়েছে। স্কুল থেকে আমি কিভাবে ব্যাক করে নিয়ে আসবো ওই প্লে গ্রাউন্ড রেখে, আমি এটাও একটা কনসার্ন আমার। মনের তৃপ্তি হয় না এই বাচ্চাগুলো, আর মনের তৃপ্তি হয় না কোনো কারণে। আপনি দিলেন যে আচ্ছা ঠিক আছে করো, শেষ হয় না। এটা শেষ কোথায়? আমি 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 কোনোদিনও পারিনি এটা শেষ করি। প্লে জোনে গিয়েছে, হ্যাপি হ্যাপি এসেছে, চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করে আসতে হয়, আসতে চায় না, আসতে চায় না। তো বাবা আমি তো টায়ার্ড হয়ে যাচ্ছি, তুই তো টায়ার্ড হবি না, তোর কতক্ষণ, এটা এটা সময় সীমা কত? আচ্ছা ইনশাআল্লাহ দোয়া করবেন আন্টি। আপু কোন স্কুলে অ্যাডমিশন নিয়েছে? আপু স্কুলের নাম তো আসলে একদমই মানে লাইভে বলা একদমই ঠিক না, স্কুল তো মানে বলা উচিত না, ছোট মানুষ একদমই বলা ঠিক না। সেজন্য আপু আমি একদমই পাবলিক প্লেস আসলে স্কুলের নামটা নিয়ে একটা ঠিক না। আচ্ছা আমি স্যারিসের একটা পিক তুলেছি, তুমি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, মাশাআল্লাহ অনেক কিউট হয়েছে। তাই নাকি? স্যারিসের পিকচার তুলেছেন কোথায়? কি আপু কোথায় তুলেছেন? আমাকে ইনবক্সে দিন তো, কোথায় তুলেছেন কোথায়? আচ্ছা সেটা হচ্ছে নেক্সট ওয়ান, যেন ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ফেলেন। এইসব প্রাইসও থাকছে 4600 টাকা, প্রত্যেকটা ড্রেসের প্রাইস সেম। এইটা তো আমার চোখে ধরেছে, মনে ধরেছে, দিল মেলার ডুফুটা, এটা দেখে তো মন খুশি হয়ে গেছে। এটা অনেক সুন্দর একটা রং, কাপড়ের ম্যাটেরিয়াল লাক্সারি লন, দুপাশে ম্যাটেরিয়াল থাকবে। এটার কিসের সিল্ক? ইয়াস দ্য কালার ইজ ভেরি লাভলি, নেকলাইনের এমব্রয়ডারি ওয়ার্কটা টু গুড, ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল, আই জাস্ট লাভ দিস ওয়ান। এটা অনেক সুন্দর মাশাআল্লাহ, এটা খুবই সুন্দর কাপড় ম্যাটেরিয়াল হচ্ছে লাক্সারি লন, দুপাশে ম্যাটেরিয়াল থাকছে সিল্কের 100% কনফার্ম এন্ড প্লেস দ্য অর্ডার। 1, 2, 3 গো ফর ইট। এটার সাথে পাচ্ছি প্যান্ট, ড্রেসের প্রাইস থাকছে 4600 টাকা, ড্রেসের নিচে পোর্শনে যাবে। এটার সাথে পাবো আমি এটার অনেক সুন্দর একটা দুপাট্টা কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করে দেন। 1, 2, 3 গো ফর ইট, লাভলি বিউটিফুল এন্ড ফ্যান্টাস্টিক একটা কালার, ওহো আই জাস্ট লাভ দিস ওয়ান। এটা চোখ সরাতে পারছি না এটা থেকে আমি। এটা খুবই সুন্দর ফ্রন্ট ব্যাক স্লিভ সব রানিং একসাথে একটা কাপড়ই দেওয়া আছে। এটা চোখ সরাতে না সরাতে আরেকটা ধামাকা দিয়ে দিল সামনে, দেখেন এটাও কি সুন্দর। আচ্ছা এটা ব্যাক এন্ড স্লিভটা আগে দেখিয়ে দিই, দিস ইজ দ্য ব্যাক এন্ড স্লিভ, এবং এই ড্রেসটা কি যে ভালো লাগবে পড়লে, কি যে ভালো লাগবে মাশাআল্লাহ। এটা কাপড়ের ম্যাটেরিয়াল লাক্সারি লন, দুপাশের ম্যাটেরিয়াল এটা থাকবে মনে হয় শিফনের ভিতরে। ওকে 100% কনফার্ম হয়ে অর্ডার প্লেস করবেন, ক্যান্সেল এন্ড রিটার্ন হয় না। ড্রেস ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে ড্রেস চেক করে নেবেন, ডেলিভারি ম্যান চলে আসলে নো কমপ্লেইন উইল বি অ্যাকসেপ্টেবল, প্রথম কথা। দ্বিতীয় আরেকটা কথা আছে, সেটা কি বলেন তো, যখনই আপনারা আমাদের আউটলেট থেকেও পারচেজ করছেন, প্লিজ ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, ড্রেস গুলো একটু হাতে ধরে চেক না করে নিলেও আমাদের সেলস পার্সনরা যখন আপনাদেরকে ড্রেস দেখাচ্ছে একটু জাস্ট চোখটা বুলিয়ে নিয়েন যে কি দিচ্ছে, ঠিক আছে? সুইটার সাথে থাকছে এটার প্যান্ট, দুপাটা ম্যাটেরিয়াল শিফন, কাপড় ম্যাটেরিয়াল হচ্ছে লাক্সারি লন। এই ড্রেস অনেকগুলো প্যানেল আছে, আমি সবগুলো প্যানেল দেখিয়ে দিচ্ছি। দিজ আর দ্য প্যানেল, এগুলো ড্রেসের দুই সাইডে গিয়েছে, দুই সাইডে গিয়েছে ফ্রন্টের নিচে স্লিভসে। কাপড় ম্যাটেরিয়াল লাক্সারি লন, দুপাটা ম্যাটেরিয়াল থাকছে শিফন, 100% কনফার্ম এন্ড প্লেস দ্য অর্ডার। 1, 2, 3 গো ফর ইট, ব্র্যান্ড নেম কাসিফা নবীল, 100% কনফার্ম এন্ড প্লেস দ্য অর্ডার। ভীষণ সুন্দর, ভীষণ লাভলি, ফ্রন্ট ব্যাক স্লিভ সব রানিং একসাথে একটা কাপড়ে দেওয়া আছে। তো নেক্সট কালার, আহা কোনটা রেখে কোনটার দিকে চোখ দিব, যা যেটাই দেখি সেটাই তো মনে হচ্ছে যে সেটাই ভালো লাগছে, সেটাই সুন্দর। এই ল্যাভেন্ডারটা কি চোখ ফেরানো যায় বলেন? এটা মনে হয় এরকম হবে, জানেন
নাকি? খুবই সুন্দর ড্রেসটা, দুর্দান্ত রকমের সুন্দর, এটা খুবই সুন্দর দেখেন এটা কি প্রিটি, এটা ভীষণ সুন্দর একটা ড্রেস। আপনি প্যানেল ফ্রন্ট ব্যাক সব জায়গায় ইউ ক্যান অ্যাড, এর সাথে পাচ্ছেন আপনি প্যান্টের কাপড়, এটার সাথে পাচ্ছেন ফ্রন্ট এর নিচের প্যানেল। এবার আমি দূরে যাবো, ইউ ক্যান টেক দিস স্ক্রিনশট। তারপরে ম্যাটেরিয়াল লাক্সারি লন, দুপাটার ম্যাটেরিয়াল থাকছে একটা সিল্কের ভিতর, 100% কনফার্ম অন প্লিজ অল, 1 2 3 গো ফর ইট, লাভলি বিউটিফুল এন্ড ফ্যান্সি এটা ড্রেস, মাশাআল্লাহ এটার কালারটা অসাধারণ সুন্দর। হ্যাঁ আচ্ছা, এটা পরে যাচ্ছি দ্য নেক্সট ওয়ান, দ্য ভেরি বিউটিফুল নেক্সট ওয়ান, এটা যার ভালো লাগবে স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন, ফুল এট রেস ফোন নাম্বার সহ। এটা ভীষণ দারুণ, ভীষণ বিউটিফুল একটা কাপড়, মাশাআল্লাহ। আচ্ছা আপু আসসালামু আলাইকুম, পরে জয়েন করেছি লিলি আপু, কোনটার ব্র্যান্ড আপু? আমি যেটা পরে আছি এটা হচ্ছে বাটিকের পরে আছি, আর যেটা আমি দেখাচ্ছি এগুলো থাকছে আসিফা নামিলের, এই তো ব্র্যান্ড। সো কাপড় ম্যাটেরিয়াল থাকছে লাক্সারি লং, দুপাটা ম্যাটেরিয়াল থাকছে শিফন, 100% কনফার্ম অন প্লেস দ্য অর্ডার, এই ড্রেসটা অনেক সুন্দর। এটার সাথে পাচ্ছি আমি এটার প্যানেল গুলো, এটা ড্রেসের ফ্রন্ট নিচে স্লিভস এ নেক। সো কাপড় ম্যাটেরিয়াল লাক্সারি লং, দুপাটা ম্যাটেরিয়াল এটা পাচ্ছি আমরা শিফনের ভিতরে, 100% কনফার্ম অন প্লেস দ্য অর্ডার, 1 2 3 গো ফর ইট, ফ্রন্ট ব্যাক স্লিভ সব রানিং এ একসাথে একটা কাপড়ে দেওয়া আছে, ভীষণ সুন্দর, ভীষণ এলিগেন্ট। আচ্ছা নেক্সট ড্রেসটা যাচ্ছি, দ্য নেক্সট ওয়ান ইজ দিস ওয়ান, এটাও খুব সুন্দর একটা কালার মাশাআল্লাহ, সেটাও যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেন, ফুল এড্রেস ফোন নাম্বার সহ। আচ্ছা ফ্রন্ট ব্যাক স্লিভস আর প্যান্ট, আচ্ছা ফ্রন্ট ব্যাক স্লিভস এন্ড প্যান্ট একসাথে দেওয়া আছে 4600 টাকা, এটাই প্যান্ট, এটাই ফ্রন্ট, এটাই ব্যাক, এটাই স্লিভ, প্রাইস আছে 4600 টাকা, 100% কনফার্ম অ্যান্ড প্লেস দ্য অর্ডার, 1 2 3 গো ফর ইট, লাভলি বিউটিফুল এন্ড ফ্যান্টাস্টিক এটা ড্রেস, মাশাআল্লাহ এটাও। এবং এটার দুপাট্টাটা থাকছে আপনার সিল্কের ভিতরে, খুবই দারুণ, খুবই সুন্দর এটা, এটার দুপাট্টা সিল্কের না, এটা কিন্তু ভীষণ সুন্দর, ফ্রন্ট ব্যাক স্লিভ সব রানিং একসাথে একটা কাপড়ে দেওয়া আছে, দুপাট্টাটা অনেক দারুণ একটা সিল্কের ভিতরে, এটার সাথে পাচ্ছেন আপনি নেকে এই এমব্রয়ডারি এটা বসবে, ফ্রন্ট নিচে এমব্রয়ডারি এটা বসবে, প্রাইস আছে 4600 টাকা, কনফার্ম অ্যান্ড প্লেস দ্য অর্ডার, 1 2 3 গো ফর ইট, এটার সাথে পাচ্ছি আমরা এটার দুপাট্টা, ওয়াও ইটস লাভলি, যেটা বলেছি ড্রেসটা অনেক বিউটিফুল, এটার সাথে পাচ্ছি আমি এটার প্যান্ট, অ্যান্ড হিয়ার ইজ দ্য ড্রেস, 100% কনফার্ম অন প্লেস দ্য অর্ডার, 1 2 3 গো ফর ইট, কাপড় ম্যাটেরিয়াল ইজ রিয়েলি লাভ, দুপাট্টা ম্যাটেরিয়াল সিল্ক, এবং এটা প্রাইস আছে 4600 টাকা, ব্র্যান্ড নেম আসিফা নাবিল, ড্রেস এর ফ্রন্ট এমব্রয়ডারি এবং স্লিভস এর জন্য ইউ ক্যান অ্যাড দিস প্যান্ট, ওকে। সো এটাই হলো ড্রেসটা, দুপাট্টাটা অনেক সুন্দর, ড্রেসটা খুবই এলিগেন্ট, যার ভালো লেগেছে ঝটপট অর্ডারটা প্লেস করলাম, ফ্রন্ট ব্যাক স্লিভ সব রানিং একসাথে একটা কাপড়ে দেওয়া ছিল। Okay, so এই ছিল আজকের beautiful, fantastic life from Asifa Nabeel and the very beautiful dress I'm wearing from Bati. কাপড় ম্যাটেরিয়াল থাকছে আপনার সিল্ক, রুল দুপাটা ম্যাটেরিয়াল সিল্ক, ওকে। সাইজ তো বলেই দিয়েছি, প্রাইস হচ্ছে 12,500 টাকা। আজকের মতো বিদায় নেই, ভালো থাকেন, সুস্থ থাকেন, পিএফএফ প্রিমিয়াম এর সাথে থাকবেন, ওয়েবসাইট ভিজিট করে ফেলেন, ডু ভিজিট আওয়ার ওয়েবসাইট www.pffpremium.com, ভুলেন না, আর আউটলেট ভিজিট করতে পারেন, উই হ্যাভ টু আউটলেটস, ভালমানিতে একটা আছে, বানানিতে একটা আছে, দ্য চয়েস ইজ ইয়ার্স, আপনি চলে যান আমাদের দুটো আউটলেটের যে কোনো একটা আউটলেট আছে, এবং উপরে ক্যাপশনে খুব সুন্দর করে আমাদের আউটলেট অ্যাড্রেস গুলো দেওয়া আছে। তো আজকের মতো বিদায় নেই, ভালো থাকেন, সুস্থ থাকেন, পিএফএফ প্রিমিয়াম এর সাথে ছিলেন, সাথে আছেন, সাথে থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ, দোয়াতে সামিল রাখবেন, ইনশাআল্লাহ কাল আবার দেখা হয়ে যাবে, আল্লাহ হাফেজ।